আজকে চলে এসেছি, কিন্তু আর এন টেগর হসপিটাল আপনারা সবাই জানেন, বা নারায়ণী হসপিটাল, তার একদম কিন্তু একদমই কাছে, হাঁটা পথে কিন্তু আপনারাই আজকে হসপিটাল পেয়ে যাবেন। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা 2 BHK 650 স্কোয়ার ফিটের আপনারা পেয়ে যাবেন কিন্তু সেকেন্ড ফ্লোরে। আজকের যে প্রপার্টির ভিডিওটি হবে এটা কিন্তু ক্যাশ পারচেজ প্রপার্টির ভিডিও কিন্তু আজকে আপনারা দেখতে চলেছেন। তো ফার্স্টের লোকেশনটা আপনাদের একবার বলে দিই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে একদম শীত কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়, কিন্তু একদম খুবই সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন আমি একদম বিল্ডিং এর কিন্তু ছাদেই দাঁড়িয়ে আছি আমি। তো এখান থেকে যদি আর এন টেগর যেতে হয় আপনাদের, আপনাদের 2 হুইলার থাকলে ম্যাক্সিমাম 5 মিনিট থেকে 6 মিনিটের মতো লাগবে, আর ওয়াকিং ডিস্টেন্স কিন্তু আপনাদের 15 মিনিটস থেকে 17 মিনিটসের মতো কিন্তু লাগবে, এরকম একটা ডিস্টেন্সে কিন্তু আপনারা আর এন টেগর হসপিটালটা চলে যেতে পারবেন। আর বাইপাস যদি যেতে হয়, আমার পিছনে দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু অভিষিক্ত বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, অভিষিক্তার মোড়। তো অভিষিক্তার মোড় কিন্তু এখান থেকে খুবই কাছে পড়ছে, একটা রিক্সা নিলে কিন্তু আপনারা অভিষিক্তার মোড়ে চলে যেতে পারবেন ওইখান 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর আমার পিছনে এই সাইডটা দেখুন, এই সাইডে আপনারা আর এন টেগর পেয়ে যাবেন। এই গেল হচ্ছে আপনাদের মানে ইএম বাইপাসটা পাচ্ছেন, আর তার সাথে কিন্তু আর এন টেগর, মানে আর এন টেগরের সাইডে আপনারা আমরি হসপিটাল থেকে শুরু করে এখন যেটা মানিপাল বা হচ্ছে মেডিকা হসপিটাল, এগুলো কিন্তু সবই আপনারা পেয়ে যাচ্ছেন হাতের কাছে। তো এরকম হসপিটালিটির সাথে আজকে এই ফ্ল্যাটের ভিডিওটি আপনারা কিন্তু দেখতে চলেছেন, খুবই সুন্দর ফ্ল্যাটের ভিডিও। একটা রুম কিন্তু বেশ বড় বড় সাইজের কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন, আর তার সাথে আরেকটা রুম পাবেন, বা 10:30-এর কিন্তু আরেকটা রুম আপনারা পেয়ে যাবেন, তার সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু ব্যালকনি। তো আর একটু ডিটেলস যদি লোকেশনটা বলা যায়, দেখুন আপনারা যদি ইএম বাইপাস হয়ে আসতে চান, তাহলে কিন্তু আপনাদের নামতে হবে হচ্ছে আর এন টেগরের যে মুখ আছে বাইপাসে, তো আর এন টেগরের এই মুখটাতে নামতে হবে। তো ওখান থেকে কিন্তু 2 হুইলারে ম্যাক্সিমাম এখানে আসতে আপনাদের ওই 10 থেকে 12 মিনিটের মতো লাগবে, ঠিক এই জায়গাটাতে আসতে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসতে লাগবে 10 থেকে 12 মিনিট। আর যদি মনে করেন যে মেট্রো করে আসবেন, তো মেট্রো করেও কিন্তু আসতে পারেন, সামনেই কিন্তু আপনার অভিষিক্তার মেট্রোটা আছে। তো অভিষিক্তার ওই সাইড থেকে কিন্তু আপনার ভৌমিক মাপের মোড়েও কিন্তু এখানে চলে আসতে পারবেন, তাতেও কিন্তু ওই 10 থেকে 15 মিনিটের মতো কিন্তু আপনারা এই বিল্ডিং এ কিন্তু পৌঁছে যেতে পারবেন। তো এই গেল হচ্ছে লোকে, সামনেই অভিষিক্তার মেট্রোটা পেয়ে যাচ্ছেন, আর তার সাথে ইএম বাইপাস সাথে পেয়ে যাচ্ছেন। এরকম অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল, আর এন টেগর হসপিটালের কাছাকাছি ক্যাশ পারচেজ প্রপার্টি দেখছেন, তো তাদের জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি একদম ছিটকাবলি কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো এটা কিন্তু একদমই আর এন টেগরের একদমই কাছে, তো যাদের যাদের রিকোয়ারমেন্ট ছিল অতি অবশ্যই ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখবেন। আর এখানে মার্কেট বলতে এই সামনেই মানে এই বিল্ডিং, এই বিল্ডিং এর সামনেই কিন্তু আপনাদের মার্কেট আছে, বাজার আছে, আর মুদির দোকান তো সার নিচে আছেই, মানে একদমই হাতের সামনে আপনি মুদির দোকানও পেয়ে যাবেন, আর তার সাথে কিন্তু মার্কেটটাও কিন্তু খুব কাছে, একদম সামনেই খেলার পার্ক টাইপের আছে, তো ওইখানে আপনারা মার্কেটটাও কিন্তু পেয়ে যাবেন। তো মার্কেটটাও কিন্তু হাতের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন। আর স্কুল বলতে দেখুন ইএম বাইপাসটা তো আপনারা কাছে পেয়ে যাচ্ছেন, আর তার সাথে মেট্রোটা কত কাছে পাচ্ছেন, তো ডিফারেন্ট ভ্যারিয়েন্টের স্কুল অপশন কিন্তু আপনারা হাতের সামনে এখানে পেয়ে যাচ্ছেন। তো এই গেল হচ্ছে স্কুল কলেজে হসপিটাল বলতে, তো হসপিটাল তো বলেই দিলাম একদমই হাতের কাছে, সব ধরনের হসপিটাল হসপিটালের পাশেই বলতে পারেন, একদম একদম হসপিটালের পাশে আজকে আপনারা এই প্রপার্টি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, দামটাও কিন্তু মানে একদমই আপনাদের বাজেটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন, একদমই নতুন ফ্ল্যাট কিন্তু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন। তো এই গেল হচ্ছে মার্কেট আর হসপিটাল আর মেট্রোটাও পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার আপনাদের সাথে বিল্ডিং ডিটেলস নিয়ে শেয়ার করা যাবে। বিল্ডিং ডিটেলস বলতে এটা বিল্ডিং এলিভেশন বলতে স্ট্রেট ফ্লোর আছে, আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা কিন্তু সেকেন্ড ফ্লোরে হবে, 2 BHK 650 স্কোয়ার ফিটে। এই ফ্ল্যাটে কিন্তু আপনারা 3 দিক খোলা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু KMC এরিয়ার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন। আর ইলেকট্রিসিটি বলতে এখানে কিন্তু CSC ইলেকট্রিসিটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই গেল হচ্ছে বিল্ডিং এলিভেশন, আর এটা হচ্ছে কলোনি ল্যান্ডের ফ্ল্যাট, তো এখানে হচ্ছে আপনারা কিন্তু লোন কিন্তু পাচ্ছেন না এখানে, আর লিফ্ট ফেসিলিটিসও কিন্তু অ্যাভেলেবেল নেই এখানে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন একদম এখানে কিন্তু উত্তরলিকা মানে আর এন টেগরের সামনে যেটা আছে মানে বাস স্ট্যান্ডের একদমই কাছে, পিছনে একটা হাই রাইজ যে বিল্ডিং গুলো এটাই কিন্তু উত্তরলিকা। আর এই ছিল বিল্ডিং ডিটেলস। আর এই ফ্ল্যাটের বয়স হচ্ছে মানে ধরুন 1 বছরের মতো হয়েছে বিল্ডিংটা, আর উনি নিয়েছে মাত্র 2 মাসের মতো। এই গেল হচ্ছে বিল্ডিং ডিটেলস। চলুন প্রথমে ছাদটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে আমরা আসছি ফ্ল্যাটের ভিডিও নিয়ে, তারপরে আমরা আসছি প্রাইস নিয়ে। এরকম একটা কিন্তু দেখুন জল ছাদ অলরেডি করা আছে এখানে, আর এরকম একটা কিন্তু আপনারা সাইডে ওয়াল পেয়ে যাচ্ছেন ছাদে, এরকম একটা ওয়ালও পেয়ে যাচ্ছেন, আর জল ছাদ করা আছে। আর এখানে কিন্তু এরকম আপনারা জলের ট্যাঙ্কি কিন্তু পেয়ে যাবেন, আর তার সাথে কিন্তু ছাদটা কিন্তু দেখতে ঠিক এরকম। এই সাইডে একটা পোর্শন আপনারা পাচ্ছেন, বেসিক্যালি মাঝখানে এটা ছেড়ে দেখেন এইদিকে একটা পোর্শন পাচ্ছেন, আর ওইদিকে কিন্তু আপনারা একটা পোর্শন পাচ্ছেন। ছাদ তো আপনারা ইউজ করতে পারেন, আজকের ফ্ল্যাট যে ভিডিওটি হবে তার উপরেও কিন্তু একটা ফ্লোর আছে, তারপরে কিন্তু এই আপনারা ছাদ পাচ্ছেন। তো চলুন ছাদের ভিডিওটা দেখিয়ে দিলাম, চলুন তার সাথে একবার আপনাদের সাইডের এরিয়াটা দেখিয়ে দিই। এরকম কিন্তু সামনে একটা বিশাল বড় ঝিল টাইপের পাচ্ছেন,
যেটা হচ্ছে গরমকালের জন্য তো খুবই ভালো, আর এখন আমাদের তো গরমকালই বেশি থাকে। আর তার সাথে কিন্তু এরকম দেখুন সামনে উত্তরলিকা বড় বড় বিল্ডিং থেকে চারি সাইডে রেসিডেন্সিয়াল, পুরো এরিয়াটাই রেসিডেন্সিয়াল এরিয়া, ওখানে অভিদীপ্তার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আর এই সামনে কিন্তু আপনাদের হ্যাঁ মেট্রোরা দেখছেন বিল্ডিং এর জন্য, যদিও দেখা যাচ্ছে না, তো এরকম একটা এরিয়া আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো চলুন আস্তে আস্তে আমরা যাই ফ্ল্যাটের দিকে। এই মুহূর্তে দেখুন আমরা এই ছাদ থেকে নেমে আসলাম, এসে প্রথমে এখানে স্টেয়ার কেসটা দেখিয়ে দিই। এখানে প্রায় আপনারা 4 ফুটের মতো কিন্তু স্টেয়ার কেস পেয়ে যাচ্ছেন, পুরো কিন্তু মার্বেলের পাচ্ছেন, আর এরকম কিন্তু আপনারা রেলিং পেয়ে যাচ্ছেন। তো আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা হচ্ছে কিন্তু এই ফ্ল্যাটের ভিডিও হবে, যেখানে আপনারা 12x12 সাইজের কিন্তু রুম পেয়ে যাচ্ছেন। আর এরকম কিন্তু স্টেয়ার কেস আরো একবার দেখিয়ে দিই, এরকম স্টেয়ার কেস পাচ্ছেন, আর কমন স্পেস গুলোতে কিন্তু এরকম একটা আপনারা করে জানলা পেয়ে যাচ্ছেন। ঢুকতেই দেখুন কলিং বেলের জায়গাটা করে দেওয়াই আছে, আর এখানে আপনার ওনাদের জুতো রাখার জায়গা আছে বা শু কেবিনেট বলতে পারেন, এই শু কেবিনেট রাখার জায়গাটা কিন্তু আপনারাও রাখতে পারবেন। ঢুকতে এরকম ল্যামিনেট করা ডোর পেয়ে যাচ্ছেন, তার সাথে কিন্তু আই হোলটা থাকছে, একদমই নতুন ফ্ল্যাট। এরকম ঢুকতেই দেখুন টাইলস এর ফ্লোরিং তো আপনারা পেয়ে যাচ্ছেন, আর তার সাথে এরকম বাঁদিকে ঘুরতেই কিন্তু আপনারা কিন্তু এত বড় একটা 12x12 সাইজের একটা রুম পেয়ে যাচ্ছেন। রুমটা আমি বাইরে থেকে দেখিয়ে দিই, এরকম 12x12 সাইজের রুম যেটা পাচ্ছেন দেখুন, আর বেশ কিন্তু পুরো কালার করা, দেখতেই পাচ্ছেন পুরো একদম কালার করে দেওয়া আছে, সবকটা ওয়ালে কিন্তু করে দেওয়া আছে, আর এখানে কিন্তু এসির পয়েন্টটাও আপনারা পেয়ে যাচ্ছেন। তার সাথে এত বড় একটা জানলা পেয়ে যাচ্ছেন, একদম কিন্তু রোড সাইডে, এই দেখুন এখান থেকে গাড়ি ঘোড়া যাতায়াত করছে, রোড সাইডে কিন্তু আপনারা জানলা পেয়ে যাচ্ছেন। এখানে ফুলের টপ কিন্তু আপনারা একটা কাঠের তক্তা বসিয়ে এখানে ফুলের টপটাও কিন্তু রাখতে পারবেন, বা তো এরকম একটা আপনারা রুম পাচ্ছেন এখানে দেখুন, এই আমি দেখানোর চেষ্টা করছি, তো এত বড় একটা রুম পাচ্ছেন। এখন আমাদের আলমিরা তো এখানে আছেই, তো দেখানোর যদি চেষ্টা করি দেখুন, এখান থেকে শুরু করে পুরো প্রচুর বড় একটা কিন্তু রুম পেয়ে যাচ্ছেন আপনারা এরকম। আমি এই সাইডে চলে আসি, এসে আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এরকম দেখুন একদম কোনা অবধি পুরোটা পুরোটা রুম, মানে প্রচুর বড় আপনারা কিন্তু রুম পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, তো ফার্স্ট বেডরুম থেকে বেরালাম, বেরিয়ে দেখুন এই হচ্ছে গেট, গেটটা যদি আমি বন্ধ করি, গেটটা বন্ধ করলে কিন্তু এইদিকে আপনারা একটা টয়লেট পেয়ে যাচ্ছেন, এদিকে কিন্তু এই যে টয়লেটটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এরকম, আর নিচটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু টাইলসেরই পাচ্ছেন, আর এখানে পুরোটা দেখুন টাইলস দিয়ে মোড়া তো আছে, আর তার সাথে এরকম কিন্তু দেখুন কালার পুরো করে দেওয়া আছে, প্রায় 80% টাইলস কিন্তু দেওয়া আছে, এক্সস্ট্রা জায়গা করা আছে, পয়েন্ট কিন্তু সবকিছু এভরিথিং আপনাদের করে দেওয়া আছে। তো এরকম একটা আপনারা বাইরে এখানে টয়লেট কিন্তু পেয়ে যাচ্ছেন, আর তার সাথে এখানে বেসিনের জায়গাতে আপনারা পেয়ে যাচ্ছেন, মিরার কিন্তু আছেই এখানে, এরকম একটা স্পেসও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু ছোট করে আপনারা একটা হ্যান্ডেল বসিয়ে নিতে পারেন, বসিয়ে নিয়ে গামছা বা কিছু মেলতে পারেন বা জামা কাপড় মেলতে পারেন, এরকম একটা স্পেস পাচ্ছেন। তারপরে আমি দেখুন এই আমি এখান থেকে বেরালাম, বেরিয়ে আপনাদের ওপেন ডাইনিং আর কিচেনটা দেখিয়ে দিই। এখানে কিন্তু আপনারা একটা ওপেন ডাইনিং কিচেন পেয়ে যাচ্ছেন, দেখুন ওনাদের এখানে খুব সুন্দরভাবে রাখা আছে, এখানে ডাইনিং টেবিল রাখা আছে 2 সিটারের, আর তার সাথে এখানে কিন্তু ফ্রিজও রাখা আছে, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ আপনারা এখানে রাখা আছে। আর এরকম কিন্তু একটা স্পেস পাচ্ছেন ওপেন কিচেনে, যেখানে এখানে আপনারা একটা জানলা পাচ্ছেন, আর তার সাথে কিন্তু এখানে একটা জানলা পাচ্ছেন, পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে এখানে, দেখুন এখানে পিউরিফায়ারের পয়েন্ট করে দেওয়া অলরেডি আছে, আর তার সাথে যথেষ্ট স্পেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আমি যদি এদিক থেকে এসে দেখাই, দেখেন ওইদিকে একটা রুম আছে, ওটা আমি পরে যাচ্ছি, এইদিক থেকে যদি এসে দেখাই তো এখানে কিন্তু যথেষ্ট এনাফ একটা স্পেস পাচ্ছেন, যেখানে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। আর এদিকে লক্ষ্য করেছেন কি যে চারিদিকে কিন্তু বেশ দেখুন ওয়াল পুরো কালার করে দেওয়া আছে, উনি কালারটা করেছে, সেরকম কিন্তু কালার আপনারা পেয়ে যাচ্ছেন। তো দেখুন এখান থেকে বেরোলাম, বেরিয়ে আপনারা এরকম একটা ব্যালকনি পেয়ে যাবেন, বেশ বড় একটা ব্যালকনি পাচ্ছেন, ওনাদের ওয়াশিং মেশিন এখানে রাখা আছে, তার পয়েন্টে করে দেওয়া আছে, আউটলেটের জায়গাটা ওখান থেকে ওনারা বের করেছে। তো এরকম আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, আর তার সাথে দেখুন এই এরিয়াটা এরকম কিন্তু একটা সামনে এত চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন, তো ওলা উবের ঢুকতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না, একদম কিন্তু ফ্ল্যাটের সামনে এসেই দাঁড়াবে ওলা উবের। এই সামনে গেলেই কিন্তু আপনারা একদম মার্কেটটা পেয়ে যাচ্ছেন, মুদির দোকান থেকে শুরু করে এভরিথিং আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো এরকমই একটা ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। তো চলুন আস্তে আস্তে আমরা ব্যালকনি থেকে বেরিয়ে আরেকটা রুমের দিকে যাই। এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে 10x8.5-এর এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো রুমটা ঠিক দেখতে ঠিক এরকম, এখানেও কিন্তু কালার কিন্তু করে দেওয়া আছে অলরেডি, আর এরকম কিন্তু দেখতে আপনারা রুম পাচ্ছেন। এইটা কিন্তু বেশ খোলামেলা রুম পাচ্ছেন, যেখানে দেখুন দুদিকেই আপনাদের জানলা পেয়ে যাচ্ছেন, স্লাইডিং তো দেওয়াই আছে, এদিকেও একটা বেশ বড় জানলা পেয়ে যাচ্ছেন, আর এদিকেও কিন্তু একটা জানলা পেয়ে যাচ্ছেন। দেখুন চারি সাইড ওপেন, মানে এর এই সাইডটাও আপনারা ওপেন পাচ্ছেন, আর এর এই সাইডটা খানিকটা ওপেন পাচ্ছেন, আর এইদিকটা বিল্ডিং কিন্তু আছে না, তো এরকম একটা আপনারা রুম পেয়ে যাচ্ছেন। তার সাথে দেখুন এরকম কিন্তু পুরো
কালার ওয়ালপেপার ইয়ে করা আছে, একদম ওয়ালপেপার দেওয়া আছে, আর ওয়াল অ্যান্ড সিলিং কন্ডিশন, নতুন ফ্ল্যাট একদমই, একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনারা পাচ্ছেন, আর এরকম গেট পেয়ে যাচ্ছেন প্রতিটা জায়গাতে। আরেকবার আপনারা দেখিয়ে দিই, তো এরকম আপনারা একটা রুম কিন্তু পাচ্ছেন, একদম খুব সুন্দর রুম পেয়ে যাচ্ছেন দোকানে, খুব সুন্দর ফ্ল্যাটও পেয়ে যাচ্ছেন আপনারা। তো এই গেল হচ্ছে ফ্ল্যাটের ভিডিও, তো চলুন আপনার সাথে এবার প্রাইস নিয়ে ডিসকাস করা যাক। ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, এরকমই ফ্ল্যাটের ভিডিও যারা যারা রিকোয়ারমেন্ট ছিল, এরকম ক্যাশ পারচেজ প্রপার্টির রিকোয়ারমেন্ট ছিল, একটুখানি হসপিটালের কাছাকাছি যারা হচ্ছে আমরা হসপিটালের জন্য যারা একটা ফ্ল্যাট কিনে রাখতে চাইছেন এরকম হসপিটালের কাছাকাছি বা ইএম বাইপাসের কাছাকাছি, তো তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত ভিডিও, একদম মিস করবেন না। আর হচ্ছে পুজোর জন্য এই মুহূর্তে একটা অফার চলছে, আপনারা যদি পুজোর আগে এই ফ্ল্যাটটা বুক করেন তাহলে কিন্তু আপনাদের ব্রোকারি লাগবে মাত্র 1%, মাত্র 1% কিন্তু ব্রোকারি লাগবে আপনাদের পুজোর আগে যদি ফ্ল্যাটটি বুক করেন। পুজোর পরে হলেও কিন্তু হবে না, পুজোর আগেই কিন্তু করতে হবে, পুজোর আগে হলে তাহলেই এটা ব্রোকারেজ আপনাদের মাত্র দিতে হবে 1%। তা এই গেল, এবার আসি প্রাইস নিয়ে। এই 4.5 চক্রবি ফ্ল্যাটটা দেখলাম একদম নতুন ফ্ল্যাট, উনি 2 মাসের মতো নিয়েছে। তো এই ফ্ল্যাটের প্রাইস পড়ছে আপনাদের 23 লাখ, এটা কিন্তু কিছুটা নেগোসিয়েবল হবে, কিছুটা নেগোসিয়েবল হবে। আর এখানে কিন্তু লোন আপনারা পাচ্ছেন না, ক্যাশ পারচেজ প্রপার্টি মানে নোটারি রেজিস্ট্রি হবে এখানে, তো বুঝতেই পারছেন। এরকম অনেকে অনেকেই ফোন করেছিলেন আমাকে, তো তারা অবশ্যই ভিডিওটি দেখে আমাকে ফোন করবেন, আর ভিজিট কিন্তু স্যাটারডে আর সানডে হবে, তো স্যাটারডে সানডে আবার একদিন আগে আমার ফোন করে দেবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে সেটা কমেন্টে অতি অবশ্যই জানিয়ে দিতে পারেন। তো আজকের মতো আমরা তাহলে প্রপার্টি ব্লগটা এখানেই শেষ করলাম।